আসসালামু আলাইকুম ক্লাস টেন আগের দিন আমরা অধ্যায় তেইশ শেষ করলাম অর্থাৎ অনুপাত তিকনোনোমিতিক অনুপাত চ্যাপ্টারটা শেষ করলাম তো তোমরা নিশ্চয়ই সেগুলো প্র্যাকটিস করছো বা ভিডিওগুলো দেখছো বা তোমরা প্র্যাকটিসও করছো সেগুলো তো কখনো যদি কিছু আটকে যায় নিশ্চয়ই তোমরা বলবে অবশ্যই আমরা করে দেব তো যাই হোক আমাদের এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে আমার সোমবারে ক্লাস ছিল এখন এখন সিস্টেমটা চেঞ্জ এই রকম হয়েছে যে সোমবারের যে ভিডিওটা সেটা আমরা রবিবারে ছাড়ছি রবিবারে ছাড়লে কী হবে তোমরা রবিবার থেকে সন্ধ্যেই বা সোমবার সকালে তোমরা ভিডিওটাকে দেখবে দেখার পর তোমার যদি কোনো কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে কোনো কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে সেটা তোমরা আমাদেরকে সোমবার দিনকে সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে এগারোটা থেকে একটা এবং সাড়ে সাত রাত সাড়ে সাতটা থেকে নটা এই টাইমের মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলবে যে স্যার আমি এটা পারিনি বা এটা আমার এটা একটু করে দিন ঠিক আছে আমরা সেটা অবশ্যই করে দেব। ঠিক আছে তাহলে যেদিন ক্লাস আমাদের রুটিন যা ছিল রুটিনে যেমন ছিল যেদিনকে যেমন ক্লাস ছিল ঠিক তার সেই ক্লাসটা তার আগের দিনকে আমরা ভিডিওটা পোস্ট করব। আর প্রবলেমগুলো আমরা ক্লিয়ার করব যেদিনকে যেমন রুটিন আছে সেই অনুসারে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে একটা দুপুরবেলা একটা টাইম এবং রাতের বেলা একটা টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে নটা তো ক্লিয়ার আজকে আমরা করবো পুরক্ষণ 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 কাকে বলে পুরক্ষণ কাকে বলে আমরা ক্লাস ফাইভ থেকে শিখে এসেছি ফাইভ থেকে জেনে এসেছি কোণের বিভিন্ন রকম বিভিন্ন রকম কোন সম্পর্কে তো সেখানে আমরা পুরক্ষণ এবং কোণ এটা আমরা পড়েছিলাম তো আমাদের এখানে লাগবে শুধু শুধু পুরো্কণ তাহলে পুরক্কণ কাকে বলে না যখন কোনো একটা যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন একটিকে অপরটির কোণ বলে তখন একটিকে অপরটির কোণ বলে বোঝা গেল তাহলে ধরো চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একটা কোণ আছে এই কোণের কোণ কত এই কোণের পুরক্ষণ হবে পঞ্চাশ ডিগ্রি কারণ চল্লিশের পঞ্চাশ মিলে নব্বই চল্লিশের পুরোক্ষণ যেমন পঞ্চাশ হবে ঠিক সেরকম পঞ্চাশের পুরোক্ষণ হবে চল্লিশ তাহলে যখন দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন সেই কোণ দুটির একটিকে অপরটির পুরোক্কণ বলে যাই হোক এই পুরক্ষণের ক্ষেত্রে তিকোণ মিতিতে পুরক্ষণের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি এবার এবার আমরা একটা তিক্ষণমিতিতে আসছি দেখো একটা জিনিস সেটা হচ্ছে ধরো এই একটা সমকোণী ত্রিভুজ হয়েছে ধরো নাম দিচ্ছি আমি এ নাম দিচ্ছি বি এন্ড সি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলে এটা নাইনটি ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি কত আমরা জানি একটি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তিনটে কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাহলে এই বি কোনটা যদি নাইনটি হয়ে যায় তাহলে বাকি এ সি কোনটা আর এ কোনটা এই দুটো কোণের সমষ্টি কত হবে নিশ্চয়ই একশো নিশ্চয়ই নব্বই হবে এই দুটো কোণের সমষ্টি নব্বই আর এটা নব্বই তাহলে নব্বই নব্বই একশো আশি তাহলে সি কোণ প্লাস এ কোন কোন সি প্লাস কোন এ ইজ ইকুয়াল টু নাইনটি তাহলে আমরা একটু আগে পড়ছিলাম দুটি কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় তখন একটিকে অপরটির কোণ বলে তাহলে আমরা বলতে পারি কোন এ এই কোণের পুরক্কণ কি কোন সি বা কোন সি এর পুরোক্ষণ কি কোন এ দেখো এখানে কোন কোন সি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস কোন এ লিখতে পারি আবার এটাও লিখতে পারি কোন এ ইজিক টু নাইনটি ডিগ্রি মাইনাস কোন সি হয়েছে তো তাহলে এ কোন আর সি কোণের পুরক্কণ ঠিক আছে এবং এদের মান দেখো এবার দেখো ধরো আমি একটা ধরছি ধরো এটাকে আমি ধরছি ধরো টেন 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 সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন টেন থার্টি ডিগ্রি মানে কোন বাহুটা বা কোন বাহুটা টেন মানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এবি বিসি বাই এবি এবার দেখো যদি আমি এটাকে এই দিক থেকে ধরি ধরো এটাকে যদি ঘুরিয়ে দিই অর্থাৎ এই এবিটা এরকম হয়ে গেল আর সিটা ধরো তলাই চলে এলো অর্থাৎ এইটাকে জাস্ট এইরকম করে ঘোরালাম এটাকে এরকম করে ঘোরালাম তাহলে এরকম ছবিটা এরকম দাঁড়াবে তো সিটা তলায় চলে গেল বিটা কিন্তু চলে আসবে এটা উপরে উঠে গেল তাহলে এইটা ধরো এই এবি এইটা আমি সি থার্টি ধরেছি তাহলে টেন থার্টি বিসি বাই এবি তাহলে এটা কত হবে সিক্সটি তাহলে এই সিক্সটি কোনটা দেখো টেন সিক্সটি কী হচ্ছে টেন সিক্সটি কী হচ্ছে বলো এ এবি বাই এব এবি বাই এব এইবার এখানে খেয়াল করো ঠিক আছে তাহলে টেন থার্টি এইটা টেন সিক্সটি এইটা ঠিক আছে আচ্ছা যদি এটাকে কট সিক্সটি লিখি তাহলে টেনের অপোজিট যেমন কট অনন্য তাহলে এটা অনন্য হয়ে যাবে বিসি বাই এ বি দেখো বিসি বাই এ বি বিসি বাই এ বি তাহলে থার্টির রণ কী সিক্সটি টেনের পুরোক্ষণ কী কট টেনের পুরোক্ষণ কট তাহলে আমরা বলতে পারি টেন টেন থার্টি সমান কট সিক্সটি টেন থার্টি সমান কট সিক্সটি ঠিক এইভাবে পুরোক্ষণের মানুষগুলো আসে তো পুরক্কন কার সাথে কার সমান সেটা লিখে দিই তোমাদেরকে দেখো সাইন সাইনের সাইনের সাইন থার্টি সিক্সটি এটা আরেক জায়গায় ভালো বুঝতে আরেক জায়গায় বুঝতে পারবে সাইন থার্টি যে মান্যের অঙ্কটা খেয়াল করো সাইন থার্টির মান হচ্ছে হাফ এবং কস সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে সাইন থার্টি প্রয়োগ কোন কস সিক্সটি এইটা এইটা ভালো করে বোঝে নাও যেটা আমরা সূত্রের ক্ষেত্রে লিখি যে সাইন থিটা ইজ ইজিক টু কস নাইনটি মাইনাস থিটা এইটা এইটা লিখি সাইন থিটা ইজিক টু কষ নব্বই ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে অত সাইন থিটার দেখো এবার দেখো তুমি দেখো থিটার জায়গায় তিরিশ বসাও তাহলে সাইন তিরিশ হয়ে গেল থিটার জায়গায় তিরিশ বসাও কস সিক্সটি হয়ে গেল এইটাকে সূত্র বলে আমি বাস্তবিক বুঝে আমি বাস্তবিক বুঝবো সূত্রটাকে এইটাকে বলে সূত্র সূত্রটাকে অত এবং অঙ্কটা করতে ঠিক কথাই কিন্তু এই সূত্রটা যতটা না বুঝতে পারছো তার থেকে বেশি বুঝতে হবে দেখো এইটা কারণ একটা জিনিস মাথায় রাখবে যে পুরো কোন যখন করবো যখন কোনটাও চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু নামটাও চেঞ্জ হয়ে যাবে সাইন তিরিশটা যখন ষাট হয়ে যাবে সাইনটা তখন কস হয়ে যাবে ঠিক আছে কারণ সাইন সাইন থিটার সমান কষ নব্বই ডিগ্রি সাইন থিটার মানও যা হবে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটার মানও তাই হবে কারণ দেখে নাও এখানটায় একটু দেখালাম সাইনে কস করে দেখো এ বি সি এইটাকে যদি আমি থিটা ভাবি এটা নাইনটি ডিগ্রি তাহলে এটা কি হবে নাইনটি মাইনাস থ্রিটা হলো তাহলে সাইন থ্রিটা মানে কি সাইন থ্রিটা মানে লম্ব বাই অতিভ অর্থাৎ এবি বাই এসি এবার এই পরিপ্রেক্ষিতে এই দিক থেকে ভাবো কষ এর পরিপ্রেক্ষিতে কষ মানে কি হবে কষ মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিকোণটা এই কোণের পরিপ্রেক্ষিতে এইটা ভূমি তাহলে এবি বাই এসি তাহলে সাইন থ্রিটা এবি বাই সি এটা কি কষ নাইনটি মাইনাস থ্রিটা তাহলে কষ যদি নাইনটি মাইনাস থ্রিটা হয় তাহলে এর পরি এই কোনটার পরিপ্রেক্ষিতে কষ হলে কী হবে ভূমি বাই অতিভুজ এইটা ভূমি যে কোনটা যে কোনটা সৃষ্টি হয় সেই কোনটা ভূমি যে কোনটা যে দুটো বাহুকে টাচ করে থাকে একটা অতিভুজ একটা ভূমি তাহলে এইটা ভূমি এবি অতিভুজ হচ্ছে এসি তাহলে এবি বাই এসি তাহলে দেখো সাইন থিয়েটার মানুষ যাবে রলো কষ নব্বই ডিগ্রি মানস থ্রিটা মানো তাই বেরলো তার জন্যই বলা হয় সাইন থ্রিটাও যা কস নব্বই ডিগ্রি মাইনাস তাই সেটা একটা বাস্তবিক রূপ তোমাকে দেখালাম দেখো সেটা বাস্তবিক রূপ তোমাকে এখানে কী লেখা ছিল তার আগে লাইনে যে দেখো এখানে দেখো সাইন যে থ্রিটা যদি তিরিশ হয় তাহলে কস নব্বই মাইনাস তিরিশ হবে হয়েছে তাহলে সাইনের সাথে যেমন পু কষের ঠিক আরও দুটো আছে সবগুলো দেখানো দরকার তোমার বুঝতে পেরে যাচ্ছ যে সাইন থিটা ইজ ইকাল টু কস নাইনটি মাইনাস থিটা ঠিক ঘুরিয়ে বলতে পারি কস থিটা ইজিক্যাল টু সাইন নব্বই মাইনাস থিটা ঠিক ট্যানের ক্ষেত্রেও তাই ঠিক ট্যানের সঙ্গে কার সম্পর্ক হবে ট্যানের সঙ্গে হবে পুরো করে কটের ঠিক এই ট্যানব্বই ট্যান থ্রিটার সময় কট নব্বই মাইনাস থিটা বা কর থিটা সমান ট্যানব্বই মাইনাস থিটা ঠিক আছে ঠিক একইভাবে পড়ে থাকলে যে দুজন সেটা হচ্ছে শেখ এর সঙ্গে কো ঠিক আছে এইটা হচ্ছে চেঞ্জ এই প্রথমে আমাকে অঙ্ক ঢুকলে হবে না প্রথমে আমাকে চেঞ্জগুলো শিখতে হবে যে কী করে আমি চেঞ্জ করি যেমন ধরো আমি যদি একটা বলি টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এটা এই এই কোনটাকে পুরোক্ষণে চেঞ্জ করো তাহলে এর পুরোক্ষণ কত এর পুরক্ষণ হচ্ছে পঁয়ষট্টি তাই তো তাহলে একে পুরোক্ষণ করতে গেলে কি হবে টেনের পুরোক্ষণ কী আছে কট তাহলে আমরা কী লিখবো টেন থিটা কি লিখেছিলাম আচ্ছা আমরা সাইন দিয়ে দেখাই তাহলে টেনটাকে লেখা নেই তাহলে আবার না লিখতে হবে আমাকে আমি তোকে সাইন দিয়ে দেখাই দেখো সাইন পঁচিশ তাহলে সাইন থিটা মানে কি কস নব্বই মাইনাস থিটা তাহলে কী লিখবো কষ নব্বই মাইনাস থিটা হয়েছে হয়েছে কস নব্বই মাইনাস থিটা তার মানে কস কত হলো পঁয়ষট্টি ডিগ্রি হলো না সরি এইখানে পঁয়ষট্টি হবে সাইন নব্বই মাইনাস পঁয়ষট্টি সমান কস পঁয়ষট্টি সাইন নব্বই মাইনাস পঁয়ষট্টি দেখো সাইন নব্বই মাইনাস থ্রিটা ইজিক্যাল টু কী থিটা সাইন নব্বই মাইনাস থ্রিটা ইজিক্যাল টু কী কস্তিটা সাইন নব্বই মাইনাস টু এই চেঞ্জ এই এই সেকেন্ড লাইনটা আমাদের অনেকে যারা প্রথম দিকে শেখে তাদের প্রবলেম করে সেকেন্ড লাইনটা খুবই প্রবলেম করে সেকেন্ড লাইনটা যে ঝামেলায় করে তো যদি একান্তই বুঝতে না পারো তাহলে সেকেন্ড লাইনটাকে অমিট করে স্টেপ জাম্প করে দাও কী করো পুরো কোণে এইটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে অর্থাৎ পঁচিশ কোনটা যখন পুরো করে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো করে চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সাইনটা কষ হবে ঠিক একই ধরো ধরো টেন দশ আমি কি লিখবো টেনটা কট করি তাহলে দশটা আশি হয়ে যাবে অর্থাৎ এটা পুরো করে চেঞ্জ হয়ে যাবে নব্বই থেকে নব্বই থেকে বাদ দিয়েছু চেঞ্জ হয়ে যাবে ঠিক এটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক এটা মনে রাখতে পারো এটা করলে একবারে সোজা কোনো টেনশান নাই কট এই যেমন ধরো সেক সেক চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশে পুরোক্ষণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেকটা হয়ে যাবে কো তাহলে সেক থাকলে কোশেক হবে কোশেক থাকলে সেক হবে ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে কিন্তু এই যে সূত্রটা যে এই সূত্রটা যদি তোমরা নিজেরা করতে পারো কোনো অসুবিধা তিনটে লাইন যেটা দেখালাম তিনটে লাইনে করতে হবে তিনটে লাইনেটা করতে হবে তোমার কারোটা দেখিয়ে দিচ্ছি আমি তিনটে লাইনে কী হবে যে কোনো একটা কোনকে দেখো ভালো করে দেখো টেন টেন ধরো পঞ্চাশ ডিগ্রি প্রথমে প্রথমে কী করবো নাই কোনটাকে কোণে পরিণত করবো অর্থাৎ টেন প্রথমে কিন্তু টেনটা চেঞ্জ করবো না পঞ্চাশকে আমি কীভাবে লিখতে পারি পঞ্চাশকে আমি ভেঙে লিখতে পারি নব্বই মাইনাস চল্লিশ দেখো বুঝতে পারলে না কি বলো পঞ্চাশ ডিগ্রিটাকে আমি নব্বই মাইনাস চল্লিশ লিখতে পারি তো নব্বই মাইনাস চল্লিশ লিখতে পারি প্রথমে আমি কী করব প্রথমে কোনটাকে চেয়ে ভাঙব কোনটাকে পুরো কোণে পরিপ্রেক্ষিতে ভাঙব মানে এইরকম নয় যে চল্লিশ প্লাস দশ পঞ্চাশ লিখলাম ষাট মাইনাস দশ সময় পঞ্চাশ এরকম ভাঙা নয় এমন ভাঙতে হবে যেন কোণে যেন ভাঙে অর্থাৎ এর যে কোণ সেইটা যেন ভাঙে অর্থাৎ নব্বই থেকে কত কম সেটা ঠিক আছে তাহলে পঞ্চাশকে আমি পুরো কোণে দৃষ্টিভঙ্গিতে যদি ভাঙি তাহলে আমরা হবে পঞ্চাশ মাইনাস এই নব্বই মাইনাস চল্লিশ ক্লিয়ার তাহলে এইবার তাহলে এখানে এবার পড়ি আমি ট্যান নব্বই মাইনাস থিটা তার মানে থিটা থিটা ঠিক আছে এইটা হচ্ছে নিয়ম মাফিক চেঞ্জ আমি বলছি কেউ যদি বুঝতে না পারো এটা বাদ দিয়ে দাও ট্যান পঞ্চাশ কট চল্লিশ পঞ্চাশটা চল্লিশ ট্যানটা কট বোঝা গেল বোঝা গেল তো তাহলে এইভাবে কোন চেঞ্জগুলো আসে এই চেঞ্জটাই শুধু মেন হচ্ছে অঙ্ক এখানে আর সেরকম আর আর কি লাগে আর যে আমাদের সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমরা তিন রকম সূত্র শিখিয়েছি প্রথমে দেখি সে দেখিয়ে দিয়েছিলাম যে কে কার অনন্যক সাইনের অনন্যক কে সাইন ইজিক্যাল টু ওয়ান বাই কোশেক ঠিক উল্টো কোশেক সমান ওয়ান বাই সাইন ঠিক একই রকমভাবে কষ সমান ওয়ান বাই শেক ক সমান ওয়ান বাই শেক থিটটা কেন থিটা আছে আর ট্যান সমান ওয়ান বাই কট ঠিক এটা দেখিয়েছিলাম আরও একটা জিনিস বলেছিলাম ওয়ান বাই কট আর একটা কী বলেছিলাম যে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা আর একটা বলেছিলাম কস থিটা বাই সাইন থিটা ইজিক্যাল টু কট থিটা এটা এক এটা একটা এটা একটা সূত্র এ ভাগ বি ভাগের সূত্র কি বলেছিলাম বি দুটো পার্ট করেছিলাম এ পার্ট আর বি পার্ট এ পার্টে এই সূত্রগুলো মনে রাখবে তাহলে বুঝতে পারবে যে কোন পার্টগুলো কেমন সূত্র ইউজ করব বি পার্টে একটা সূত্র করেছিলাম যেগুলোকে স্কোয়ারের সূত্র বলেছিলাম কীরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেভন ওয়ান কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা সেভেন ওয়ান এবং সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ওয়ান এই তিনটে স্কোয়ারের সূত্র বি পার্টে বলেছিলাম আর আজকে করলাম সি পার্ট যে কেকার পুরোক্ষণ সাইনের পুরক্ষণ সাইনকে যদি পুরোক্ষণে চেঞ্জ করি কস টেনকে চেঞ্জ করলে কট বা কটকে চেঞ্জ করলে টেন সেককে চেঞ্জ করলে কোশেক কোশেককে চেঞ্জ করলে সেক এই তিনটে পার্টকে মনে রাখতে পারলে মোটামুটি মোর দেন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অঙ্ক আমাদের হয়ে যাবে কিন্তু বাকি যে টেন পার্সেন্ট সেগুলো একটু প্রবলেম হয় সেগুলো এখন নয় সেগুলো কোয়েশ্চেন ব্যাঙ্কে থাকে হয়তো দু চারটে কিছু অঙ্ক যখন আমরা সেখানে সেই লেভেলে চলে যাব এক মাস দুমাস প্র্যাকটিস করার পর তখন দেখবে সেগুলো আমরা পেরে যাচ্ছি ক্লিয়ার তাহলে আজকে আমরা কিছু অঙ্ক দেখি দেখো কোষে দেখি চব্বিশ মান নির্ণয় করো কি দিয়েছে দেখো আমি এক এক নাম্বার একে দাগের এক নম্বর সাইন আটত্রিশ না কষ আটত্রিশ সাইন আটত্রিশ সাইন আটত্রিশ ডিগ্রি বাই কষ কষ ফিফটি টু খেয়াল করবে অঙ্কগুলোই যে যে দুটো ডিগ্রি দেওয়া থাকবে বা ষষ্ঠিকের মান দেওয়া থাকবে সেই দুটো মানে সমষ্টি দেখবে সবসময় নব্বই হবে সবসময় নব্বই হবে তো আমাদের এই ডিগ্রিগুলোকে আগে এক করতে হবে হয় তাহলে আটত্রিশকে চেঞ্জ করলে বাহান্নই নিয়ে যেতে পারবো কারণ আটত্রিশের পুরোক্ষণ হচ্ছে বাহান্ন আবার বাহান্নের পুরোক্ষণ হচ্ছে আটত্রিশ আমি যেভাবে খুশি করতে পারি যে কোনো একটাকে চেঞ্জ করবো কোনটাকে চেঞ্জ করবো কোনটাকে চেঞ্জ করবো ঠিক আছে নিচেটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি সাইন থার্টি এইট ডিগ্রি দেখো এটাকে যদি এটাকে চেঞ্জ করি আর বাহান্নটাকে যদি আটত্রিশ করি পুরোপ্কন করি তাহলে সাইনটা কষ্টটা কী হয়ে যাবে সাইন হয়ে যাবে এক লাইনে একবার ডিরেক্ট চেঞ্জ করে দিলাম ডিরেক্ট চেঞ্জ করে দিলাম আর যদি কেউ মনে করে আমি লিখে লিখে চেঞ্জ করবো তাহলে সে লিখে লিখে চেঞ্জ করবে কস ফিফটি টু ইজ ইকুয়াল টু কস নাইনটি মাইনাস থার্টি এইট ইজ ইকাল টু সাইন থার্টি এইট আমি একবার একবার ডিরেক্ট এটা করেছি আর কেউ যদি মনে করে আমি স্টেপ বাই স্টেপ করবো তাহলে এটা পরে এইটা ঠিক আছে তাহলে এটা কেটে গেলো কত হলো ওয়ান ঠিক আছে শুধু কোনটাকে চেঞ্জ করো শুধু কোনটাকে একই একই কোন মান কোণের মান যদি একই না হয় তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন করা যাবে না আপনি এরকম কেউ বলতে না সাইন বাই কস মানে টেন টেন আটত্রিশ বাই বাহান্ন এটা হয় না কারণ যতক্ষণ না আমরা কোণটা সেম হবে একটা কোণের পরিপ্রেক্ষিতে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের পরিপ্রেক্ষিতে সাইনের সাথে কষের ভাগ করা যায় কিন্তু ভিন্ন ভিন্ন কোণের কোণের পরিপ্রেক্ষিতে সাইন বা কস ভাগ করা যায় না বা সাইনকে কসেও চেঞ্জ করা যাবে না ঠিক আছে সে একটা নির্দিষ্ট কোণ হতে হবে অর্থাৎ সাইন দশ হলে কস দশ তাহলে আমি লিখতে পারবো সাইন দশ বাই কস দশ সমান টেন দশ দশ ডিগ্রি বোঝা গেল তাহলে কোন দুটো একই মান হতে হবে তবেই আমার ক্যালকুলেশান করতে পারবো কাটাকাটি বলো ভাগ বলো যোগ বলো যাই বলো করতে পারবো কিন্তু কোন মান আলাদা হলে আমরা করতে পারবো না তাই কোণের ফার্স্ট কাজ হচ্ছে কোনগুলোকে একই মানে নিয়ে আসা একই মানে নিয়ে আসতে গেলে পুরো কণের পরিপ্রেক্ষিতেই চেঞ্জগুলো করতে হবে ঠিক আছে দেখো নেক্সট তাহলে একের দাগের বাকি তিনটা তোমরা নিশ্চয়ই পেরে যাবে আমি একটা দুয়ের দাগের দেখাই একটা অঙ্ক আমি একটা করে দেখাবো যদি একই রকম অঙ্ক হয় আর বাদ তোমরা করবে দেখো দুইয়ের দাগে আমি দুটো অঙ্ক দেখাবো যে কোনো এক লাস্টের পাঁচেরটা তো দেখাবোই আর একটা অঙ্ক দেখাবো আর একটা যে কোনো কোনটা আচ্ছা তিনেরটা দেখায় ক স্কোয়ার সিক্স সেভেন্টি ফাইভ সি এস ক স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার ফিফটিন ডিগ্রি এইটা সমান আমাকে দেখাতে বলেছে শূন্য দেখাতে বলেছে এটা শূন্য দেখাতে বলেছে তাহলে আমরা কি করব আমরা বলেছি কোণের মান দুটো দেখো এক নেই তাহলে যে কোনো একটাকে পরিবর্তন করব। কারণ দুটো কোণের সমষ্টি নব্বই তাহলে একটাকে পরিবর্তন করলে আর একটা চলে আসছে তাহলে আমরা কী চেঞ্জ করবো আমরা যে এটাকে চেঞ্জ করি তাহলে পঁচাত্তরটাকে যদি পনেরো ডিগ্রি লিখি তাহলে কষ কসের সাথে কার চেঞ্জ হয় কসটা হয়ে যাবে সাইন মাইনাস সাইন স্কোয়ার ফিফটিন খুব সোজা এই ধরনের অঙ্কগুলো পড়ে না এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো এই অঙ্কগুলো পরীক্ষায় পড়বে না পরীক্ষায় কখনোই এটা পড়বে না এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্যে কোনগুলোকে চেঞ্জ করতে পারছো নাকি দেখার জন্য আসলে অঙ্ক আসবো আমরা তিন থেকে ঠিক আছে দুয়ের দাগে আরও একটা অঙ্ক করব বলছিলাম তোমাদেরকে পাঁচের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা দেখো সেক্স সেভেন্টি সেক্স সেভেন্টি সাইন টোয়েন্টি সাইন টোয়েন্টি কষ টোয়েন্টি কষ টোয়েন্টি ডিগ্রি আর সিক্সটি সেভেন্টি সি ও এ সি সি এর মান আমাকে দুই দেখাতে বলেছে এর মান আমাকে দেখাতে বলেছে দুই শেক সাইন ঠিক আছে দুই দেখাতে হবে দেখি আমরা এক কাজ করি হয় দেখো হয় সবগুলোকে কুড়ি করি নাহলে সবগুলোকে সত্তর করি ঠিক আছে তাহলে আমি যদি সবগুলোকে কুড়ি করি তাহলে সেকটা চেঞ্জ হয় কি হবে কে বলো কোশেক সি ও এ সি সি কোশেক টোয়েন্টি ইন্টু এটা কি হবে সাইন টোয়েন্টি এটাকে চেঞ্জ করার দরকার নেই প্লাস কস টোয়েন্টি কোশেকটাকে চেঞ্জ করলে কী হবে সেক কোশেকটাকে চেঞ্জ করলে কী হবে সেক টোয়েন্টি ডিগ্রি তাহলে শুধু সত্তরগুলোকে চেঞ্জ করলাম সত্তর ছিল কুড়ি করেছি তাহলে কোশেকটা সেকটা কোশেক হয়ে গেল এখানে সত্তরটাকে কুড়ি করেছি কোষেকটা শেক হয়ে গেলো এটা সেকটা কোষেক হলো কোশেকটা সেক ঠিক আছে এবার দেখো এই কোষেকটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই সাইন লিখতে পারি এটা হচ্ছে সাইন টোয়েন্টি প্লাস কষ্টা থাক কষ্টা থাক সেকটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কস লিখতে পারি হলো দেখো কাটলো তাহলে কথা হলো এক প্লাস কাটল কথা হলো এক ইজিক্যাল টু কত দুই প্রমাণিত বোঝা গেল তাহলে আমরা পুরোক্ষণে সবসময় কী করবে যে কোন যেগুলো থাকবে সেটা কুড়ি ডিগ্রি সত্তর ডিগ্রি এরকম আর চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এক কোনগুলো থাকবে সেই কোনগুলোকে কিন্তু খেয়াল সবসময় কি করবে না একটা এককে নিয়ে চলে যাবে একটা এককে নিয়ে চলে গেলেই তোমরা দেখবে অঙ্কটা ঠিক চলে আসছে এবার তুমি বলবে স্যার আপনি এটাকে আবার ওয়ান বাই লিখলে কেন আমার দেখো আমার দুটো সূত্র দুটো পার্ট সূত্রে তিনটে পাট এ বি সি এতে হচ্ছে কে কার পুরক্কণ সেইটা বিতে হচ্ছে স্কোয়ারের আর সিতে হচ্ছে পুরক্কণের তার মানে এখানে পুরক্কণটা করে নিয়েছি এখানে তার সি চলে গেলো বিতে দেখো স্কোয়ারের আছে এখানে কোনো স্কোয়ারের আছে নেই অতএব এ পাটে যেটা আছে সেইটা কি তোমার ভাঙিয়ে খেতে হবে ঠিক আছে বুঝে গেল গুড ঠিক আছে নেক্সট তিনের দাগে কিছু অঙ্ক করি তিনের দাগে একটা দুটো অঙ্ক করি আজকে তিনের দাগের একবারে চলে যাচ্ছে আমি তিনের দাগে দুই তিনের দাগের দুই তিনের দাগে দুই দেখো বলেছে আলফা ও বিটা দুটি পরস্পর পুরক্ষণ আলফা বিটা পুরক্ষণ তাহলে আলফা প্লাস বিটা পুরক্ষণ মানে কি দুটো কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি ঠিক আছে এবার দেখো কট কট বিটা আচ্ছা দুদিকে আছে দেখাতে বলেছে যে কট বিটা প্লাস কস বিটা ইজিক্যাল টু কস বিটা বাই কস আলফা তাহলে আমরা ইন্টু ওয়ান প্লাস সাইন তাহলে আমরা ডান দিকটাকে লিখি আগে দেখি সি ও এস কস বিটা বাই কস আলফা কস আলফা ইন্টু ওয়ান প্লাস সাইন বিটা আর বাঁ দিকে আছে কি আছে বাঁ দিকটায় আছে কট বিটা কস বিটা কট বিটা প্লাস কস বিটা এইটা দেখাতে হবে তাহলে এদিকে সব বিটা আছে এগুলো সব বিটা আছে তাহলে আমি একমাত্র কাকে চেঞ্জ করবো এই আলফাটাকে চেঞ্জ করবো আলফাটাকে কিসে চেঞ্জ করবো বিটাই চেঞ্জ করবো বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা ইজিক্যাল টু নাইনটি মাইনাস বিটা আলফা সমান নাইনটি মাইনাস বিটা তাহলে দেখো আমি এটা কী লিখছি ইজিক্যাল টু কস বিটা বাই কস আলফা মানে হচ্ছে নাইনটি বিটা নাইনটি মাইনাস বিটা হলো ওয়ান প্লাস দেখো এটা মানে কি কস নব্বই মাইনাস থিটা বা কস নব্বই মাইনাস মানে হচ্ছে সাইন বিটা সাইন বিটা ওয়ান প্লাস সাইন এবার আমি যে ব্র্যাকেটটা ভাঙি একের সঙ্গে এটা গুণ করলে কি হবে এইটাই হবে তাহলে কস বিটা বাই সাইন বিটা প্লাস এইটার সাথে এইটার সাথে যদি এইটা গুন করি কী হবে সাইন বিটা সাইন বিটা কেটে যাবে তাহলে কি হবে কস বিটা তাহলে কস বিটা বাই সাইন বিটা মানে কি কট বিটা প্লাস কস বিটা এটা প্রমাণ করতে বলেছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়েছে তাহলে আমরা কি করলাম আমরা যেহেতু একটা দিকের গোটাটাই সব বিটা আছে এবং এই এই দিকটা দুটো বিটা আছে একটা মাত্র আলফা আছে আমাদের ফার্স্ট কাজ পুরকণের হচ্ছে কি সমস্ত কোণগুলোকে একই ধরনের নিয়ে যেতে হবে একই এককে নিয়ে যেতে হবে একই জিনিস নিয়ে যেতে হবে তাই তাহলে ওগুলো বিটা বিটা এগুলো বিটা এগুলো বিটা তাহলে এইটা আলফা আছে আলফাটাকে আমি বিটা করবো তাহলে আলফাটাকে যদি বিটা করি তাহলে কী করব কারণ এখানে আলফা ইজগাল টু কি আল আলফা প্লাস বিটা দুটো পুরক্কন বলেছে তাহলে পুরক্কন কাকে বলে দুটো কোনো সমষ্টি নব্বই হলে তাকে বলে পুরক্কন তাহলে আলফা প্লাস বিটা ইজগাল টু নাইনটি তাহলে আলফা ইজাল টু নাইনটি মাইনাস বিটা তাহলে আলফা যাকে নাইনটি মাইনাস বিটা পরিস্থিতি দিলাম আমরা সূত্রে পেয়ে গেছি যে কস নব্বই মাইনাস বিটা মানে সাইন বিটা হয়ে গেল এইবারে ব্র্যাকেটটা ভাঙছি একের সঙ্গে কোনো জিনিসকে গুণ করলে সেই জিনিসটাই হয় এর সঙ্গে যখন এটা গুণ করবো দেখো এইটা এটা কেটে যাবে সাইন বিটা সাইন বিটা কেটে কে থাকবে কস বিটা এবং কস বাই সাইন এক নম্বর এ পাটের সূত্রগুলো আছে কস বাই সাইন মানে কট যেমন সাইন বাই কস সমান টেন কস বাই সাইন মানে কট তাহলে কট বিটা আর কস বিটা আর ওইদিকেও বাঁদিকেও আছে কট বিটা আর কস বিটা তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা দুটোই ইকুয়াল হয়ে গেলো ঠিক আছে তাহলে আজকের বেশি দূরে এগোবো না এই পর্যন্ত থাক নেক্সট দিনকে আমরা আবার এর পরেরটা শুরু করব। তো আমার ক্লাস ছিল সোমবার তো বলি তোমাদেরকে দিয়েছি যে আমরা এটা রবিবারে শুরু করলাম আজকে তোমরা এই পুরো দেখো এবং সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো এবং বোঝার পর আজকে সারাদিন আজকে সন্ধ্যাটা দেখো কালকে সকালটা দেখার পর যদি কোনো প্রবলেম হয় তখন আগামী কালকে। সাড়ে এগারোটা থেকে একটা এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নটা নটা পর্যন্ত তোমরা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে অঙ্কের নাম্বার দিয়ে পেজ নাম্বার এবং নাম্বার দিয়ে বলবে যে স্যার এই অঙ্কটা আমি পারিনি একটু করে দিন আমরা অবশ্যই করে দেবো ঠিক আছে তো ভালো করে দেখো ভালো করে প্র্যাকটিস করো পড়াশোনা ভালো করে করো ঠিক আছে গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে রাখি